আরে রেখে দে তোর কথা, তার চেয়ে আধ পেটা খেয়ে পাড়া গায়ের মাটির ঘরে সারা রাত ঘুমিয়ে থাকতে পারতাম, সেও ছিল ভালো। যা বলেছিস ভাই, রাজবাড়ির চাকরি এবার ছাড়তেই হবে। আচ্ছা ভাই, আট কোড়ো রাজার এত ফস্তি নষ্টি কেন? একটা ছেলে থাকতো তবু না হয় বুঝতাম। নে ভাই, কথা কাটাকাটি রাখ, এবার তাড়াতাড়ি কাজ সেরে ফেল। ওদিকে আট কোড়ো রাজার জেগে উঠলেই সকালবেলা তার মুখ দেখতে হবে। হায় হায় রে, তাহলে আজকের মতো বাসি চুলোর ছাইওয়ার পেটে যাবে না। যা বলেছিস ভাই, তাড়াতাড়ি কাজটা সেরে ফেল, চল। ওরে ভাই পালা রে পালা, আট কোড়ো রাজা জেগে উঠেছে, চল 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 চল। ও হে ঝাড়ুদার, দোহাই মহারাজ, এখন নাই, একটু পরে এসে আপনার সঙ্গে দেখা করব। ও এ ঝাড়ুদার, তুমি আমার দিকে পেছন ফিরে কথা কইছ কেন? মহারাজ, আমরা ঝাড়ুদার জাতি, আমাদের দেশের নিয়মই হচ্ছে কোনো বড় লোকের সঙ্গে কথা বলতে হলে এই পেছন ফিরে কথা বলতে হয়। দেখো রে ঝাড়ুদার, সে কথা না হয় বিশ্বাস করলাম, কিন্তু আমার বাড়িতে রাত থাকতে এসে তুমি ঝাড় দিয়ে যাও, সকালে তোমাকে দেখতে পাই না, এরই বা কারণ কি? মহারাজ, আমার পিলে লিভারের ব্যারাম হয়েছে। ও হে ঝাড়ুদার, পিলে লিভারের ব্যারাম হলে কি কেউ রাত থাকতে উঠে এসে ঝাড় দেয়? তুমি সত্য কথা বলছো না। মহারাজ, আমার ঝাড়ুদার নীর এই হাঁপি কাশি ব্যারাম হয়েছে। তাতে তোমার কি? তুমি কেন এত ভোরে ঝাড় দিতে আসো? এবার বুঝি শুলে দিবার হুকুম দেয়। মহারাজ বুঝতে পাচ্ছেন না, রাতভর তো ঝাড়ুদারনি কাশে, তার কাশির জ্বালায় থাকতে না পেরে রাত না পোহাতেই আপনার বাড়িতে এসে ঝাড় দিয়ে যাই। দেখো ঝাড়ুদার, নিশ্চয়ই তুমি সত্য কথা বলছো না, এতদিন তো রাত থাকতে এসে তুমি আমার বাড়িতে ঝাড় দিতে না, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, তুমি সত্য করে বলো। মহারাজ, আমরা ছোট জাত, সত্য কথা বলার ক্ষমতা কি আছে? দেখো রে ঝাড়ুদার, তুমি জেনেও জানো না, সত্য বলতে মুহূর্ত যদি বিলম্ব করো তবে তোমার কাটিব গর্দান। দোহাই মহারাজ, রাগ সামাল করুন, রাগ সামাল করুন মহারাজ, রাগ সামাল। তুমি শীঘ্র শীঘ্র সত্য কথা বলো। মহারাজ, ভয় বলবো কি নির্ভয়ে? ও হে ঝাড়ুদার, তুমি নির্ভয়ে সত্য কথা বলো। তবে বলি মহারাজ? বলো। বলবো মহারাজ। ও হে ঝাড়ুদার, আর আমি মুহূর্তের বিলম্ব সইব না। তবে বলি বলি মহারাজ। বলো। আপনার না ছেলে পেলে নেই, সকালবেলা উঠে এসে আপনার আট করে মুখ দেখতে হয়, তাই জ্ঞাতি গোষ্ঠীরা আমাদের এক ঘরে করেছে, সেই জন্য রাত থাকতে উঠে এসে আপনার বাড়ি ঝাড় দিয়ে যাই, যাতে আপনারই আট করে মুখ দেখতে না হয়। ও হে ঝাড়ুদার, তুমি নির্ভয়ে চলে যাও, তোমার কোনো ভয় নেই। মহারাজ, প্রণাম হই, প্রণাম হই মহারাজ, প্রণাম হই। কোথায় রইলে রে মন্ত্রী? আমায় দেখেছেন মহারাজ? দেখো মন্ত্রী, আমি আট করো রাজা বলে ঝাড়ুদাররা পর্যন্ত আমার মুখ দেখতে চায় না। আজ আমি বার বাংলার ঘরে গিয়ে কপাট দিয়ে রইলাম, আর আমি কপাট খুলব না, আট করো জনমের চেয়ে মরণ ভালো। একটা ঝাড়ুদারের কথায় আপনি এত বিচলিত হলেন মহারাজ? না মন্ত্রী, এ জীবন আর আমি রাখবো না, এ শুধু ঝাড়ুদারেরই কথা নয়, আমার রাজ্য শুদ্ধ সকল লোক আমাকে আট করো রাজা বলে গাল দিচ্ছে। শোনো মন্ত্রী, পুত্র নেই যার, মরণ ভালো তার, সেই বেটা পুত্র থাকলে কি হয় জানো মন্ত্রী? কি হয় মহারাজ? বৃদ্ধ বয়সে কামাই করে খাওয়ায়, আর মৌত নিদানের কালে ঈশ্বরের নামটি মুখে দেয়। মন্ত্রী, সেই পুত্র ধনে আমি কাঙাল। মহারাজ, আপনি ধৈর্য ধরুন, আমি দেশে দেশে ঢোল পিটিয়ে দেই, রাজ্যের যত ভাট ব্রাহ্মণ গণক কাকচরিত সকলে এসে গণাপড়া করুক, দেখুক আমাদের মহারাজের পুত্র ভাগ্য আছে কি না। মন্ত্রী, তোমার যা মনে হয় তাই করতে পারো, কিন্তু বার বাংলার ঘরে এই যে আমি কপাট বন্ধ করলাম, যে পর্যন্ত কোনো গণক ব্রাহ্মণ আমার পুত্র ভাগ্য খুঁজে না বার করতে পারে, সে পর্যন্ত আমি আর কপাট খুলবো না। তবে ঢুলিকে খবর দেই মহারাজ। কোথায় রে ঢুলি?
তোর মায়ের দেশে কচু শাক আমি দিতে থাকি, তুই খাইতে থাক। মন্ত্রী মশাই আমায় ডেকেছেন। তুমি রাজ্যভরে ঢোল পিটিয়ে দাও যে মহারাজ আবার নতুন বিয়ে করছেন, রাজ্যের সব লোক নিমন্ত্রণ খেতে আসো। আরে না না, তুমি ঢোল পিটিয়ে দেবে, রাজ্যে যত ভাট ব্রাহ্মণ গণক কাকচরিক জ্যোতিষ সকলে এসে রাজসভায় যেন হাজির হয়। তাদের কি শুনে দেবেন নাকি? মন্ত্রী মশাই বেটারা সবপ্রিকলা আর দুধ খেয়ে খেয়ে এমন ভুরি বানিয়েছে, শুলের উপর দিলে অমনি চাররাত করে নেমে যাবে। বেটা ঢুলির বুদ্ধি আর কদ্দূর গড়াবে? কেন মন্ত্রী মশাই এই ঢুলি ঢুলি কইছেন? রাজবাড়িতে দুই রকমের নেমন্তন্নই তো আমি দেখতে পাই, হয় লুচি সন্দেশ খাওয়ার নিমন্ত্রণ, আর না হয় ওই শুলে চড়া নিমন্ত্রণ। আরে এবার সেরকম নয়, প্রত্যেকে বামুন রাজবাড়িতে এসে গণাপড়া করবে, মহারাজের পুত্র সন্তান আছে কি না, যদি গণাপড়া করে রাজার পুত্র ভাগ্য আছে এই কথা বলতে পারে, তবে মহারাজ তাকে হাজার এক টাকা ইনাম দেবেন, আর যে গ্রামে সে থাকে সে গ্রাম তাকে লাখে রাজ করে দেবেন। আচ্ছা তবে আমি এখান থেকে ঢোল বাজনা শুরু করে দিই। গণক ঠাকুর ভাগ ব্রাহ্মণ রাজপুরীতে করবে গমন, রাজার ভালে পুত্র কজন গুনে পড়ে বলবে যেজন, হাজার এক টাকা ইনাম আর না খারাপ পাবে নিজ গ্রাম। তাহলে তোর একটু দাঁড়া, আমি ততক্ষণে আমার এই টিকিটে ভালো মতো একটু কেরোসিন তৈরি। ওই ব্রাহ্মণ সকল বলুন, তোমরা ভালো মতো মহারাজের ভাগ্য গণনা করো, দেখো আমাদের মহারাজের কোন পুত্র ভাগ্য আছে কি না। আমি গণবো আগে? আরে আমি গণবো আগে? আরে তুই গণার কি বুঝিস? বলে তুই কি বুঝিস তাই আগে বল। এই তোরা সত্রাসা, তোরা ঠিক কর কে কতটা বুঝে, আমি ততক্ষণ গণা পড়া করে আসি। দেখলি তো, এই ও আগে ভাগেই গুনে পড়ে এই হাজার এক টাকা নিয়ে যাবে, এই তখন আমাদের ভাগ্যে এই আদা আর ক্যাচ করে। সেই জন্যই তো বলছিলাম আমি গণবো আগে। মন্ত্রী মশাই, পূবে গণলাম পূবে ভানুস্বর, উত্তরে গণলাম দিক নাগের ঘর, গহনে মেরুকুহেলির দেশে আমাদের মহারাজ একটা নূতন রাজ্য জয় করবে। দেখো রে ভাট ব্রাহ্মণগণ, রাজার অন্য কোন ভাগ্যের কথা আমি জানতে চাইনি, আমাদের মহারাজের পুত্র সন্তান হবে কি না সেই কথা তোমরা গুনে পড়ে বলো। মন্ত্রী মশাই, ভারত পুরাণ কত ঘাটলাম, কোথাও মহারাজের কোন পুত্র ভাগ্য দেখলাম না। মন্ত্রী মশাই আমিও তো খুঁজে পেলাম না। তুই সরে যা, দাদা তুই সরে যা, বুঝছিস? আমি একবার ভালো মতো গুনে পড়ে দেখি। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, পেয়েছি পেয়েছি। ওহে ব্রাহ্মণ, কি পেয়েছো তুমি? মাঘ মাসের পূর্ণিমার দিন মহারাজ যদি 64 জন ব্রাহ্মণ খাওয়াতে পারেন, তবে তিনি মোহর ভরা 7টি সোনার কলস পাবেন। দেখো ব্রাহ্মণ, ওসব জেনে আমাদের কোনো কাজ নেই, তোমরা ভালো মতো গুনে পড়ে দেখো আমাদের মহারাজের কোনো পুত্র ভাগ্য আছে কি না।
আরে ওই দেখ রে দেখ, বিশ্বম্বর ঠাকুর আসছে। আরে একেবারে পুঁতিপত্রের বোঝা, আরে মাথায় করে গামতে গামতে আসছে। ওরে ওরে বিশ্বম্বর খুড়ো, আরে তুমি গুনতে পারবে তো? আরে বাবাজি, ভাটপাড়া বিক্রমপুর কাশী কাঞ্চি কনৌজ সবই তো হার মেনে গেছে। তুমি তো ছাড়, হ্যাঁ দেখি একটু চেষ্টা করে দেখি। তা দেখবে বই কি দেখবে বই কি? আমি বিশ্বম্বর ঠাকুরের চাঁদিতে তোমরা সকলে চুপ করো, একে ভালো মতো গুনতে দাও। ওহে বিশ্বম্বর, শীঘ্র বলো তুমি কি পেয়েছো গুনে। মুহূর্ত যদি বিলম্ব করো তুমি, তোমার গদ্দান কেটে নেবো আমি। মন্ত্রী মশাই, পেয়েছি পেয়েছি, আমাদের মহারাজকে বাইরে আসতে বলুন। মহারাজ কপাট খুলুন, মহারাজ কপাট খুলুন, পেয়েছি পেয়েছি। কি পেয়েছো ব্রাহ্মণ? ছেঁড়া পুঁতির এক কানিতে লেখা আছে, আপনার এক পুত্র সন্তান হবে। ও মন্ত্রী, এই ব্রাহ্মণকে হাজার এক টাকা পুরস্কার। যে আজ্ঞা মহারাজ। আর যে গ্রামে থাকে সে গ্রাম লাখে রাত ছেড়ে দাও। মহারাজ, আপনার যে এক পুত্র সন্তান হবে সে কথা সত্যি, কিন্তু হয়ে গণক ঠাকুর, তবে আবার কিন্তু কি? মহারাজ, সেই ছেলে যদি 16 বৎসরের মধ্যে চন্দ্র সূর্যের আলোক দেখে তবে সে পাগল হয়ে যাবে। 16 বছর পরে যদি দেখে তবে কিচ্ছু হবে না মহারাজ। ওই গণক, তবে কোনো চিন্তা নাই। মন্ত্রী, তুমি এক কাজ করো। আজ্ঞা করুন মহারাজ। তুমি আদেশ দাও মাটির তলে এক প্রকাণ্ড ঘর তৈরি করতে, মহারানী আর দাইকে তার মধ্যে আবদ্ধ করে রাখবে। মহারাজ, তবে তো তারা না খেয়েই মারা যাবেন। 16 বছরের আন্দাজ খাবারও তাদের সাথে দেবে। আমার পুত্রের বয়স যখন 16 বছর হবে তখন তারা গর্ত থেকে বাইরে আসবে। তাহলে 16 বছরের মধ্যে আমার পুত্র আলোর মুখ দেখবে না। পরে তখন এতে মন্ত্রী মশায় কোন কাম করিল, মাটির তলেতে এক গড় খোঁদাইল। আরে শুভ দিনে মহারানী পুত্র পেল কোলে, পূর্ণিমার চন্দ্র যেন আকাশেতে জ্বলে। এক মাস দুই মাস বহু মাস গেল, 16 বছরের মাত্র আর একদিন রহিল। সুবুদ্ধি আছিল রানীর, কুবুদ্ধি লাগিল। আরে আপন দাসীরে ডেকে কহিতে লাগিল। দাসী, কি বলেন রানীমা? আজ 16 বছর চন্দ্র সূর্যের মুখ দেখিনি, আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে রে। মহারানী, আর একটা দিন মাত্র অপেক্ষা করুন, কালই আমরা মদন কুমারকে সাথে নিয়ে উপরে উঠব। কত বাদ্য বাজবে, কত সেপাই শান্তি সাজবে। দেখ দাসী, একটা কথা শোন, মদন কুমার তো ঘুমিয়েই আছে, চল আমরা একবারটি বাইরে গিয়ে ঘুরে আসি। মহারানী, এমন কথাও মুখে আনবেন না, বাইরে গেলেই মহারাজ জানতে পারবেন, মহারাজ জানতে পারলে আর গর্দান থাকবে না। দাসী, এখন বোধহয় বেলা দুপুর, সিপাই শান্তিরা সবাই ঘুমিয়ে পড়েছে, চল আমরা ফুলের বাগানে যেয়ে একটু বেরিয়ে আসি। রানীমা, এতদিনই তো গেল, আর একটা দিন অপেক্ষা করুন। কি বললে দাসী? আরো অপেক্ষা করব? দিন নেই রাত নেই চন্দ্র সূর্যের মুখ দেখবার জন্যই, শুধু অন্ধকার আর অন্ধকার। 16 বছর মানুষের মুখ দর্শন করিনি, আজ আমি এই অন্ধকার হতে বের হবই। রানীমা, দরজা যে বন্ধ। আয় দরজার পাথরটা আমরা দুজনে ঠেলা দিয়ে ধরি, ধর ধর। চল এই ফাঁক দিয়ে আমরা উপরে উঠি, আস্তে আস্তে, শব্দ হয় না যেন মদন কুমার জেগে উঠবে। রানীমা, আমি উপরে উঠেছি, আপনি আমার হাত ধরে উপরে উঠুন। দে তোর হাত খানা বাড়িয়ে দে। আহ,
ষোলো বছর চন্দ্রসূর্যের মুখ দেখিনি, দুপুরের রোদ যেন গায়ের নিচে স্নান করা যায় রে। রানীমা দেখো দেখো কেমন সুন্দর ফুল ফুটেছে, তোমার মদন কুমারের জন্য তুলে নিয়ে যায়। বলো দাসী দেখ দেখ আজ জানি কেমন সুন্দর চাঁপা ফুল ফুটে রয়েছে, ওটাও তুলে নিয়ে আয়। আনছি, এই নাও রানীমা, চলো এবার আমরা ফিরে যাই। ও মা, তুই কি রে দাসী, এক্ষুনি যাব? একবার তুই চিড়িয়াখানা দেখে আসবো না? কিন্তু রানীমা, মদন কুমার যদি ঘুম থেকে উঠে যায় দূর পড়ার মুখী, মদন কুমার জাগতে অনেক দেরি আছে, একটু অপেক্ষা করলে কিচ্ছু হবে না। আজ ষোলো বছর সেই বালাখানার ঘরে যাইনি। আচ্ছা রানীমা, তবে চলুন, আমারও মনটা যেন সেখানে যাবার জন্য কেমন করছে। হ্যাঁ চল। দাসী, বালাখানার ঘরের বাতাসে আমার প্রাণটা জড়িয়ে গেছে। তুই বস দাসী, আমি একটু ঘুমিয়ে নিই। এ কি রানীমা, সত্যি সত্যি তুমি ঘুমিয়ে পড়লে? আমারও শরীরটা কেন যেন অবশ হয়ে আসছে, আমি তবে একটু ঘুমিয়ে নিই, রানীমা জাগতে জাগতে আমি ঠিক উঠে পড়ব। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি যেও, মাটা ভরা পান দেবো গাল ভরে খেও, উড়কি ধানের মুড়কি দেব, কালো গায়ের দুধ দেব, আম কাঁঠাল ভেঙে দেব, ডালে বসে খেও। আলো আলো আলো, আমি ধরবো আমি ধরবো। গাছে গাছে পাতায় পাতায় আলোর ফুল ফুটেছে, কে আমাকে ধরে দেবে আলো? হলো দাসী, সর্বনাশ হয়েছে, মদন কুমার হয়তো জেগে উঠেছে। ও মা, যা ভেবেছি ঠিক তাই। ওই দেখো রানীমা, মদন কুমার ফুলবাগানে ঘুরে বেড়াচ্ছে। সে কি মদন কুমার? মদন কুমার বাচ্চা আমার, এদিকে আয় আয়। তুই বাইরে এলি কেমন করে? চল চল ঘরের মধ্যে চল, শিগগির ঘরের মধ্যে চল। না 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 না, আমি আর সে অন্ধকার ঘরে ফিরে যাব না। লক্ষ্মী আমার, সোনা আমার, মানিক আমার, চল। না না না, আমি আর কিছুতেই সেখানে যাব না। বাইরে এত আলো, যেদিকে চাই চোখ জুড়িয়ে যায়। না না না, আমি আর কিছুতেই সেখানে যাব না। আমার জাদুমণি, আমার মানিক, শুধু আজকের দিনটা তুমি কেবল সেই গর্তের মধ্যে থাকবে, কালই আমরা বেরিয়ে আসবো। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, সেই অন্ধকার গুহার মধ্যে আমি যাবো না। বাচ্চারে বাচ্চারে, শুধু একটি মাত্র রাত, তারপরেই তো আমরা বাইরে যাবো। আর তুমি যখন বাইরে বের হবে, তখন কত ঢোল বাজবে, ডাগর বাজবে, নহবত বাজবে, হাতি ঘোড়া লোকজন এসে তোমাকে নিয়ে যাবে। তবে মা, এখনি বাজুক ঢোল বাজুক নহবত, লোক লস্কর কি এক্ষুনি আসতে বলে দাও? আমি তো বাইরে এসেছি, আমি ফিরে যাব না, আমি যাব না, আমি যাব না। ওলো দাসী, তুই দাঁড়িয়ে দেখছিস কি? শিগগি মহারাজকে খবর দে। কই কই, আমার মদন কুমার, আমার মদন কুমার কই? তুমি কে? আমি আমি তোমার পিতা, এই দেশের রাজা। তোমার কথা মা আমাকে রোজ শোনাতো, তোমার হাতিশালায় হাতি আছে, ঘোড়াশালায় ঘোড়া আছে। কই, তোমাকে তো এতদিন দেখতে পাইনি। বাছারে মদন কুমার, সে অনেক কথা, পরে জানতে পারবে। আমার দুঃখের ধন নীলমণি, একবার শুধু একবার আমার বুকে। বাবা তুমি রাজা, ময়ূর পঙ্খী ঘোড়া ছুটিয়ে তুমি অনেক দূর যেতে পারো। হ্যাঁ পারি। আমিও রাজপুত্র, তবে আমিও যেতে পারি। আমি যাব বাবা অনেক দূরে, তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে। বাছা মদন কুমার, তুমি বড় হও, তুমি বড় হলে যাবে বুঝি ময়ূর পঙ্খী ঘোড়া ছুটিয়ে অনেক? না বাবা, আমি এক্ষুনি যাবো, আমি হরিণ শিকারে যাবো। এত অল্প বয়সে কি কেউ হরিণ শিকারে যায়? না বাবা, আমি যাবো, আমি যাবো, আমি যাবো। মন্ত্রে যা ভেবেছিলাম তাই, রাজপুত্র পাগল হয়ে গেছে। বাছা মদন কুমার,
তুমি বড় হও, নিশ্চয় নিশ্চয় তুমি হরিণ শিকারে যাবে। এই তো বাবা, আমি কত বড় হয়েছি, আমার হাত দুটো দেখছো না কত শক্ত। আমি এক্ষুনি যাবো, আমি যাবো, আমি যাবো, আমি যাবো। মন্ত্রী, তুমি এক্ষুনি রাজবৈদ্যকে ডাকো। মহারাজ, ডেকে আর কি হবে, গণক ঠাকুর তো আগেই বলেছেন। মদন কুমার, বাছা আমার, তোমাকে বনে পাঠিয়ে আমি কেমন করে ঘরে থাকবো? কার মুখে আমি মা ডাক শুনবো? মা, তুমি অত ভাবছো কেন? আমি সকালে চলে যাব, আবার বিকেলেই চলে আসব, ফিরে এসে তোমাকে মা বলে ডাকবো। বাচ্চা রে, আমার মন যে মানে না। না মা, আমি যাব, আমি যাব। তোমরা যদি অমন করে আমাকে বাধা দেবে তবে আমি এই জীবন আর রাখবো না। রানী, আর বারণ করে কি হবে, ঘরে থাকলেও যা, বনে থাকলেও তাই, রাজকুমারকে বিদায় দাও। ও মন্ত্রী, তুমি রাজকুমারের হরিণ শিকারের যাওয়ার সমস্ত আয়োজন করো। মহারাজ, কিভাবে আয়োজন করতে হবে? তবে শোনো, আগে পাছে যাক আমার 10,000 লোক লস্কর, আর সামনেতে যাক সব শিকারি কুকুর, আর বাজনদার যাক সব পায়েতে নুপুর, ঢালি যাক দলে দলে যাক তীরন্দাজ, চণ্ডালের দল যাক পরি বাঘের সাজ। ওরে 10,000 লোক লস্কর লো, মদন কুমার ঘুমাইল যখন, কাল পরি আর নিদ্রা পরি, আকাশে উড়ি যাচ্ছিল তখন। দিদি, কাল পরি কি লোবো নিদ্রা পরি? দেখলে দিদি, এই ফুলের মধ্যে পিদিন জ্বলছে কেন, কে জানি কেন, এদের তোর কি হবে? আচ্ছা দিদি, রোজ রোজ আমরা এই পথ দিয়ে যাই, বনে কোনো আলো দেখতে পাইনি তো, আজ এত আলো কোথেকে এলো? দেখ নিদ্রা, চিরকাল তুই আমাকে জ্বালিয়ে মারলি, সব কাজে তুই ঢিলেনি, আর তোমার চটপটি তলায় তো আমি একেবারে তেল সিঁদুর দিয়ে নিয়ে উঠলাম। এদিকে যে ইন্দ্ররাজের সময় নাচ গানের সময় বয়ে যায়। নাচ গানের সময় তো বয়ে যায় না, একদম তুই আগে গিয়ে কার্তিক ঠাকুরের রাঙা মুখখানার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বসে থাকবে, সেজন্যই তো এত তাড়া করছো। তোর পুরামুখী, তোর এলোমুখী, তোর মাথা খাই, তোর মাথা, তোর 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 দুই নিতিন দুই সতীন। দেখ নিদ্রা, সতীন সতীন করলে কিন্তু ভালো হবে না। তবে আয় নেবে গিয়ে দেখি আসি, এবং এত আলো কিসের? তবে চল পুরামুখী, চল। বলি দিদি, দিদি লো, বলি কি লো, অমন রূপ তো মানুষের হয় না রে। হায়, কি শীষ না ঠিস, বলতো কোন দেশে? তবে বলি শোন, মধুমালাকে দেখিনি? হাই দেখেছিস, রাজপুত্রের মতো অমন টানা টানা চোখ তোর মধুমালার আছে নাকি? মধুমালা কেমন বাসির মতো নাক, কপাল জোড়া ভুরু, কাঁচা কলিকার মতো গায়ের বর্ণ, তোর মদন কুমারের আছে? তবে চল দিদি, দুজনকে এক জায়গায় নিয়ে গিয়ে ভালো মতো পরীক্ষা করা যায়। মধুমালার রূপ যদি মদন কুমারের চেয়ে ভালো হয়, আর মদন কুমারের রূপ যদি মধুমালার চেয়ে ভালো হয়, আচ্ছা দেখা যাবে, চল। দিদি, ও যে মিথর পাশানপুরি, ওটা কোন দেশ? এটাই তো মধুমালার দেশ, আর আমরা নামি। শুনব, মধুমালার ছাদে মদন কুমারের খাটটা নামিয়ে রেখে মধুমালাকে নিয়ে আসি, চল। দেখলো বোন, সোনার খাটে শুয়ে রূপুর খাটে পা মিলে মধুমালা ঘুমিয়ে আছে, দুধারে সারি সুপ ঘুমে ছুঁছে। আচ্ছা দিদি, এমন রূপ তো কখনো দেখিনি, এই রূপ দেখে যে মদন কুমারের রূপ একেবারে ভুলে দিলাম। চল আমরা মদন কুমারকে দেখে আসি, দুজনকে এক জায়গায় এনে দেখি, বেশ ভালো করে ধরিস কিন্তু খাট, মদন কুমারের ঘুম যেন ভেঙে যায় না। এইবার পাশাপাশি দুখানা খাট এইভাবে সাজা। আহা লো দিদি, কি রূপ লো দিদি, এ যেন রামধনুকে গলা ধরে বিদুরলতা দোল খাচ্ছে না? এদের দুজনের যদি বিয়ে হতো, দূর পুরামুখী, তাও কি হয়? কোন দেশে কার বাড়ি 7 সমুদ্র 13 নদী পাড়ি, কেউ কাউকে চেনে না, কেমন করে মিলন হবে? আচ্ছা দিদি, আমি একবার মধুমালাকে জাগিয়ে দেখি,
ও কি করে? না না না, তা কখনো তা করিস নি। ওরা যে যাকে দেখবে চিরদিনের মতো পাগল হয়ে যাবে, মিলন হবে না, চিরজন্মের মতো পথে পথে কেঁদে বেড়াবে। যদি কপালে লেখা থাকে তবে দুজনের মিলন হবেই হবে। এই আমি মধুমালা আর মদন কুমারের চোখ থেকে ঘুম তুলে নিলাম। হায় হায় নিদ্রা, কি সর্বনাশ করলি তুই! কি এখন আমি ঘুম ভাঙলো কেন? শাড়ি শুক্ত জাগিনি, শিউরে ঘিয়ে বাতি তো নেবিনি, তবে কি রাত ভোর হয়নি? কিন্তু আমার ঘরে তো ফসে হলো কেন? কি কে তুমি? শীঘ্র বলো কে তুমি? দেব হও, গন্ধর্ব হও, নার হও, কিন্নর হও, শীঘ্র উত্তর দাও, নতুবা এই বিষলক্ষে ছুরি তোমার বুকে বিদ্ধ করব। এ কি, আমি কোথায় এলাম? কে তুমি বলো, কে তুমি? দেহের ইন্দ্রধনু বাঁকিয়ে যেন তীর হানছে, চোখ জড়িয়ে গেল। তোমার পরিচয় তো দিলে না। আমার পরিচয়? হ্যাঁ, স্বপ্ন দেখছি। হরিণ শিকারে এসে জঙ্গলের মধ্যে শুয়েছিলাম, এখানে আমি কেমন করে এলাম? কুমার, এই স্বপ্ন নয়, এই সত্য। হয়তো আমার কোনো পুণ্য ফলে দেবতা আজ তোমাকে আমার মন্দিরে নিয়ে এসেছে। স্বপ্ন সত্য হোক, আজকের স্বপ্নের চিহ্ন যেন জাগরণে দেশে নিয়ে যেতে পারি। আর চিহ্ন স্বরূপ কন্যা, আমার গলার মালা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। আমার গজমতির হাত তবে তোমার গলায় তুলুক, আমার এই আংটি তোমার হাতে পরিয়ে দিই, তবে আমার আংটিটাও তোমার চাপাকুলির মতো আঙুলে জড়িয়ে থাক। দেখ নিদ্রা, আর বেশি দেরি করিস নে, শিগগির শিগগির ওদের চোখে ঘুম দে, রাজ্য শেষ হয়ে এলো। ওই দেখ দিদি, মধুমালার খাটে মদন কুমার ঘুমিয়ে পড়লো। আরে ঘুমায় পুপু বালি বাই, সেইখানে সোনার চূড়া ঘুমায় রে চুপুরা। আরে ঘুমায় পুপু বালি বাই, আরে ঘুমায় পুপু বালি বাই। ওই দেখ মধুমালা ঘুমিয়ে পড়লো। ধরবন, মদন কুমারকে তুলে তার নিজের খাটে শুইয়ে দি। দিদি, এদের মালা বদল তো হয়েই গেছে, হাতের আংটিটাও বদল হয়ে গেছে, এবার ওদের খাট দুখানা কেন বদল করে দিল? যা করবি চটপট করে, শিগগির শিগগির চল, রাজ্য ফস হয়ে এলো। দিদি, তুই একটু এই খাটখানার এদিকটা ধর। ধরেছিস তো? হ্যাঁ। আচ্ছা, এবার আমি মদন কুমারকে নিয়ে শূন্যে উড়ে যাই। মদন কুমারের মা জননী কান্দে বসে ঘরে, ওরে কতক্ষণে আসবে দুলাল তার হরিণ শিকার করে। এমন সময় রাজদূত আসি সামনে খাড়া হইল, বিকুলি মাতা জিজ্ঞাসা করিল। দূত, শীঘ্র বলো আমার মদন কুমারের কি হলো?
মহারানী, সারা রাত তো আমরা বনের মধ্যে তাঁবু খাটিয়ে রইলাম। সকাল হলে রাজপুত্র জেগে উঠল, জেগে উঠি ফ্যাল ফ্যাল করে চারদিকে তাকিয়ে রইল, কি যেন খুঁজে ফিরছে। তারপর তারপর কি হলো? তারপর আমরা ডাকি, মদন কুমার ঘরে ফিরে চলো। রাজকুমার কোনো কথা বলে না, কেবল এখানে সেখানে কি যেন খুঁজে বেড়ায় আর কাঁদে, হাই মধুমালা, হাই মধুমালা। তারপর কি হলো দূত? তখন আমরা বুঝিয়ে সুঝিয়ে রাজধানীতে ফিরিয়ে নিয়ে এলাম। তাকে আসতে চায়? বনের গাছ লতা পাতা পশু পক্ষী যাকে পায় তারই গলায় জড়িয়ে ধরে কাঁদে আর বলে, তোমরা কি কেউ আমার মধুমালার খোঁজ বলতে পারো? বাচ্চা আমার। তখন রানীমা, আমরা রাজপুত্রকে বললাম, কুমার তুমি রাজধানীতে চলো, তোমাকে মধুমালা এনে দেব। তাই শুনে রাজকুমার রাজধানীতে এসে, ওই যে ওই যে কাঁদতে কাঁদতে এদিকে আসছে মধুমালা। মা, ওই আমি স্বপ্নে দেখলাম কুমার, স্বপ্নে কতজন কত কিছু দেখে, তাই কি কখনো সত্য হয়? এ তোমার ভুল। কই, তোমার গলে তো আমি তোমার মালাই দেখতে পাচ্ছি। মা, তুমি কেন আমাকে মিথ্যে প্রবোধ দিচ্ছ? মা, মালার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু কুমার, স্বপ্নে কি না হয়, কত দেওদত্ত পিশাচের খেলা, তাই কি লোকে মনে রাখে? রাত্রে যদি কেউ স্বপ্নে দেখে প্রভাত হলেই তা ভুলে যায়। মা, মা গো, আমার তেমন স্বপ্ন নয়। মা, আজ আমি আকাশে দেখছি মধুমালা, বাতাসে দেখছি মধুমালা, এ কখনো মিথ্যে হতে পারে? বাচ্চা মদন কুমার, এ সব মিথ্যে। তোকে আমি মধুমালার চেয়েও সুন্দর কন্যাইনে বিয়ে দেবো। মা, তুমি আমাকে কেন মিথ্যে ভোলাচ্ছ? মা, আমি তো চেষ্টা করি মা তোমাদের কথা শুনব, কিন্তু ওই শুনছো না, কারা যেন কেবলই কেঁদে কেঁদে ফিরছে। হায় মধুমালা, হায় মধুমালা। কুমার শান্ত হও। মা, তুমি আমার ব্যথা বোঝো না। মা, আমি যাব, আমি যাব। মা, আমি যাব মধুমালার দেশে, আমি যাব। কুমার, সে দেশ কোথায়, কোন পথ দিয়ে তোমাকে যেতে হবে তা কিছুই জানো না, কেমন করে তুমি সেখানে যাবে? মা, তুমি 14 ডিঙ্গা মধুকর সাজিয়ে দাও, মধুমালার নামে আমি পাল তুলে দেব, বাতাস আমাকে ঠেলে নিয়ে যাবে মধুমালার দেশে। কুমার, 7 9 5 9, তুই আমার একমাত্র অঞ্চলের নিধি, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে ঘরে থাকবো? তোমার দুঃখ আমি বুঝি মা, কিন্তু আমার নিজের উপর তো আমার কোনো হাত নেই, কে যেন আমাকে মধুমালার দেশে টেনে নিয়ে যাচ্ছে। বাচারে, তুই দূর দেশে যাবি, ক্ষুধার সময় কে তোকে আহার দেবে? তুই দূর দেশে গেলে কার মুখে আমি মা ডাক শুনব? মা, তুমি কেন এত চিন্তা করছো? মা, বাচারে, কেন এত চিন্তা করি? তোর ঘরে যেদিন পুত্র সন্তান জন্মাবে সেদিন বুঝতে পারবি। মা, মা গো, তুমি কেন আমার অবস্থা বুঝতে পারছো না? মা, আমি আমি যাই মা, আমি যাই আমার মধুমালার দেশে, আমি যাই মা। এই যে, এই যে এতক্ষণে এলেন, দেখেন দেখেন আমার মদন কুমারের কি হলো। কুমার, তুমি আমার কথা শোনো, রাজ্য ধন মান যা তুমি চাও সব তোমাকে দেব, তুমি শান্ত হও। মধুমালার খোঁজে আমি যাবই যাব, তোমরা যদি আমাকে বাধা দাও তবে আমি প্রাণের রাগ। মহারাজ, ওকে কিছুতেই ফেরাতে পারবেন না, ও যখন শুনবে না যাবি, তখন ওর বিদেশ যাত্রার ভালো মতো আয়োজন করে দিন।
কোথায় হে কর্ণধার মাঝি? আজ্ঞা করুন মহারাজ। তুমি কাঞ্চননগর চেনো? কাঞ্চননগরের কথা বলছেন মহারাজ? ইরানি বিরানির দেশের ওপারে নিমাই ঝিমাই পন্থ, তারই ওপারে সপ্ত সমুদ্র, তারপর সাত গাং আঠারো নদী পার হলে কাঞ্চননগর। কিন্তু মহারাজ, এর মাঝে আবার কিন্তু কি? মহারাজ যদি আদেশ করেন তবে কি না করতে পারি? তবে তুমি শীঘ্র করে তোমার চোদ্দ ডিঙ্গা মধুকোষ সাজাও, আমার পুত্র মদন কুমার মধুমালার দেশে যাবে। যথা আজ্ঞা মহারাজ। ওহে দাড়ি মাল্লাগণ, শীঘ্র নৌকা সাজন করো, আমাদের রাজকুমার বৈদেশ নগর যাবে। সাজিল সাজিল রে নৌকা সাজে নানান রঙের নৌকা সাজে কোমরি হারে সাজে নানান রঙের নৌকা সাজে আরে প্রথমে সাজিল রে নৌকা নামি হুরো প্রথমে সাজিল রে নৌকা নামি হুরো খাপো দালো পেটে রে নৌকা করে দায়ো চোর রে নৌকা সাজিল রে কোমরে হায় রে করে দায়ো চোর রে নৌকা সাজিল রে হারি তারপরে সাজিল রে নৌকা নামে সীমাধারি ওরে তারপরে সাজিল রে নৌকা নামে সীমাধারি আদা নাই হাটো বাজার বাছা নাই কাছারি রে নৌকা সারি রে ও মরি হায় রে বাছা নাই কাছারি রে নৌকা সারি রে হারি তারপরে সাজি রে নৌকা নামে সীমা ছাড়ি ওরে তারপরে সাজি রে নৌকা নামে সীমা ছাড়ি আদা নাই হাটো বাজার বাছা নাই কাছারি রে নৌকা ছাড়ি রে ও মরি হায় রে তারপরে সাজিল রে নৌকা নামে মধুকার তারপরে সাজিল রে নৌকা নামে মধুকার সেই নৌকাতে সোয়ার হইবে মদন কুমার রে নৌকা সাজিল মরি হায় রে মদন কুমার রে নৌকা সাজিল রে ওরে কর্ণধার মাঝে তোমার নৌকা সাজন হয়েছে? আজ্ঞে মহারাজ হয়েছে। কুমার বিদায় কালে একবার প্রাণ ভরে মা ডাক ডেকে যা। ওরে বাছা তুই বিদেশে যাবি কতদিন? ওরে বাছা কতদিন তোর মুখে ওই মা ডাক শুনবো না। ফিরে যখন আসবি যদি প্রাণে বেঁচে থাকি দেখা হবে, নইলে এই শেষ দেখা। মা গো তুমি অমন করে যদি বলো তবে যে আমার যাবার পথ চোখের জলে ভিজে যায়। আজ তুমি হাসি মুখে বিদায় দাও মা, হাসি মুখে বিদায় দাও। আচ্ছা রে তুই যখন যাবি তখন তোকে বারণ করব না, তবে মনে রাখিস বিদেশে বিপাকে যেখানেই থাকিস প্রতিদিন যত রাত্রি হোক তোর কথাটা মনে করে তোর অভাগিনী মায়ের সঙ্গে একটি মাটির প্রদীপ সারা রাত জেগে রয়েছে। মা তুমি অত ভেবো না, মধুমালাকে সঙ্গে করে কালই আমি আবার ফিরে আসব। মদন কুমারের কথা কিছু এইখানে রাখিয়া মধুমালার কি হইল শোনো মনু দিয়া। ওরে পঞ্চসখী কাঙ্ক্ষে লয়ে সোনার কলসি মধুমালার ঘুম ভাঙাতে দাঁড়াইল আসি। ঘুম ভাঙল কি ভাঙল না ঘুম ভাঙল কি ভাঙল না দেখে আসি ও ঘুম ভাঙল
ঘুমের ঘরে জীবন কালা, তারে পড়ে গেছে ফুলের মালা গো। ঘুমের ঘরে জীবন কালা, তারে পড়ে গেছে ফুলের মালা গো। স্বপ্নে তাই রাজার পালা, তাই রাজার বালা, শুনছি শ্যামের বাঁশি, চল তারে দেখে আসি। ও ঘুম ভাঙলো কি ভাঙলো না, ঘুম ভাঙলো কি ভাঙলো না, চল তারে দেখে আসি। সখী মধুমালা, জাগো সখী জাগো, রজনী প্রভাত হলো, তোমার শিয়রে সাই সুখ ডেকে ডেকে যে হয়রান হলো। আমরা পঞ্চসুখীতে পঞ্চকলস যমুনার জল এনেছি। দি সখী দি, দূর্বাশিসের শীতল জল দিয়ে পা দুটি ধুয়ে দি। দেখ বোন দেখ, আমাদের প্রিয় সখী ঘুমিয়ে আছে, হাতে পায়ের অলংকার হয়ে ফুলগুলি সারা রাত জেগেছিল, জেগে জেগে তাদের মুখ মলিন হয়ে গেছে। দেখ বোন দেখ দেখ, চোখের কাজল মুছতে আমাদের প্রিয় সখী কেমন জেগে উঠল। সখী কই গেল, কই গেল আমার মদন কুমার? কে সখী মদন কুমার? ও তুমি বুঝি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে? স্বপ্ন স্বপ্ন যদি হয় তবে কি আমার গলার মালা বদল করে গেল? স্বপ্ন যদি হয় তবে কি আমার সোনার খাট বদল করে দিয়ে গেল? তাই তো সখী, তাই তো তোমার হাতের আংটিও যেন কি বদল করে দিয়ে গেছে। সখী নিশিরাতে ডাকাতে সে আমার মন হরণ করে নিয়ে গেছে। বল সখী বল, আমার কি হবে? সখী কে এসেছিল তোমার মন্দিরে? দ্বারে ছুরিকা হস্তে সহস্র প্রহরী, কেমন করে সে তোমার মন্দিরে প্রবেশ করলো? এ তোমার নিশ্চয় বুঝার ভুল। তবে শোন সখী, তার পরিচয় আমাকে দিয়ে গেছে। জানি না গো নামে সখী শান্ত হও, শান্ত হও সখী। সত্য সত্যি যদি মদন কুমার তোমার এই ফুলকলির মতো মুখ দেখে থাকে, তবে যে দেশে সে থাক না কেন, একদিন সে আসবেই আসবে। সখী রে, কোন সাত সমুদ্র তেরো নদীর পারে সেই উজানি নগর, সে কি আর আসবে? সে যদি সত্য সত্যি তোমাকে ভালোবেসে থাকে, তবে সাত সমুদ্র তেরো নদী তার কাছে কোনো বাধাই নয়, পাহাড় পর্বত ডিঙ্গিয়ে সে আসবেই আসবে। সখী কেমন করে সে আমার দেশ চিনবে, কে তাকে পথ দেখিয়ে নিয়ে আসবে? সখী তোমার ওই সোনার মুখ যদি তার অন্তরে জেগে থাকে, তবে তারই আলোতে সে পথ দেখতে পাবে। তোরা যতই বলিস আমার প্রাণ যে ধৈর্য মানে না। সখী রে, আমার প্রাণ।
মালার কথা কিছু এইখানে রাখিয়া মদন কুমারের কি হইল শোনো মন দিয়া। কর্ণধার মাঝি, এবার আমরা কোথায় উপস্থিত হলাম? রাজকুমার, এবার আমরা কালাপানির দেশে এসে পড়েছি। ওহে কর্ণধার মাঝি, তোমার নৌকা শীঘ্র চালাও। যথা আজ্ঞা রাজকুমার। ওহে ডিঙ্গধর মাঝি, এবার বড় পালটি তুলে দাও। মাঝি, আর কতদিনে মধুমালার দেশে যাব? আমার মন বলছে হয়তো মধুমালাকে পাবো না, সে হয়তো এতদিনে বেঁচে নেই। হায় মধুমালা, হায় মধুমালা। রাজকুমার, এত উতলা হবেন না। আপনাকে নিয়ে সমুদ্রে যখন ভেসেছি তখন মধুমালার দেশে একদিন যাবই যাব। ওহে মাঝি মাল্লাগণ, আরো জোরে নৌকা চালাও, জোরে। রাজকুমার, আকাশ তো মেঘে ছেয়ে গেল, এবার তবে নাও কিনারায় ভেড়াই। ওহে কর্ণধার মাঝি, কিছুতেই নাও কিনারায় ভিড়িও না, আরো জোরে আরো জোরে চালাও। যথার্থ রাজকুমার, ওহে মাঝি মাল্লাগণ, আরো জোরে নৌকা চালাও, আরো জোরে। নৌকা কিনারে ভেড়াতে পারবে না, আরো জোরে আরো জোরে নৌকা চালাও। মৃত্যুর পথ বেয়ে আজ আমি মধুমালার দেশে যাব। রাজকুমার, রাজকুমার, চতুর্দিকা প্রায় ডুবে গেছে, এখন শুধু বাকি আপনার ওই মধুকর। ওই ওই মাত্র ভাঙল, ওই বলে ভাঙল। মহারাজ, এই লোকটি নদীর জলে ভাসছিল, আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসছি। ওহে যুবক, তোমার নাম কি? কোথায় তোমার বাড়ি? তোমার পিতার নামই বা কি? তোমার কপালে রাজ টিকা, তোমার সত্য পরিচয় বলো। তোরা শীঘ্রই বসতে দে, দণ্ডধর রাজা আসে যে আমারই মনিব, কোথায় মন্ত্রী, কোটাল পাত্র মিত্রগণ, তোমরা শীঘ্রই একে আদর আপ্যায়ন করো। মহারাজ, আপনার আদর আপ্যায়নে আমি বড়ই তুষ্ট হলাম। এবার আপনি আমাকে মধুমালার দেশের খবর বলতে পারেন? আরে মধুমালা তো আমারই ঘরে আছে। মন্ত্রী, শীঘ্রই তুমি এর বিবাহের সমস্ত আয়োজন করো, এমন ছেলে কি আর পাওয়া যাবে? দেখছো না কেমন চাঁদের বর্ণ এর সারা গায়ে? না না মন্ত্রী, আমি তোমার কোনো নিষেধ মানব না। বিয়ের ঢোল বাজাও, গাবর বাজাও, সানাই বাজাও, বারো বন্দুক ফুটিয়ে আমার মেয়ে ষোলকলার সঙ্গে বিয়ে দিয়ে দাও। বার 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 বার
তোমার বরটিকে নিয়ে এবার তুমি নিরলে বসে কিছু মনের কথা কও, আমরা এখন যাই। না সখী, তোরা যাসনি, আমার একা একা বড্ড ভয় করে। একলা কেন লো, এই যে দোকলার সঙ্গে নিয়ে দিলাম, এর সঙ্গে মনের কথা মনে মনেই বল। মধুমালা, আমার স্বপ্নের মধুমালা, তুমি জীবন্ত হয়ে ধরা দিলে। সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এলাম তোমার সন্ধানে, দুঃখের নদীর সাঁতার কেটে এলাম, আমার অপরাধ নিও না। তোমার অবগণ্ঠনের আবরণ খুলে দিলাম। না না, তুমি তো সেই মধুমালা নও, আমার স্বপ্নের মধুমালা নও। তবে কিসের এই মঙ্গল বাদ্য, কিসের আলোকের সমস্ত বিকিরণ? থামিয়ে দাও, সব থামিয়ে দাও, চির অন্ধকারে নিরবতা এনে দাও আমাকে, আমি আমি মধুমালার স্বপ্ন দেখি। রাজকুমার, আমি তো কোনো অপরাধ করিনি, আমার বাবা ফাঁকি দিয়ে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আমি আমি কি করবো রাজকন্যা, আমাকে বলে দিতে পারো? আমার মন প্রাণ সবচেয়ে মধুমালাকে দিয়ে ফেলেছি। কুমার, তুমি এই অভাগিনীকে যে উপদেশ দেবে আমি মেনে নেব। না না না, আমি যাব, আমি যাব। তুমি যাবে, তোমাকে আমি বারণ করব না, কিন্তু আমাকে বলে দিয়ে যাও, আমার দু হাতে এই যে কাকনের বাঁধন তুমি পরিয়ে দিয়ে গেলে, এ তো জনন জনমও খুলবে না। আমার বিধিলিপি যে তোমার হাতে, তোমার কপালে এই দুঃখ আমি লিখে গেলাম। তুমি আমাকে ক্ষমা করো রাজকন্যা, আমি ইচ্ছে করে কোনো অপরাধ করিনি। কুমার, তুমি তো জানো না ভালোবাসার কি বেদনা, তা যদি জানতে। তোমায় যে আমি কি করে গেলাম এ আমি জানি রাজকন্যা, সহস্র সুরে সহস্র দিক হতে আমাকে মধুমালা ডাকছে। স্বামী, তুমি যাবে, তোমাকে আমি বারণ করব না, শুধু শুধু আজকের বাসর রাতটা তুমি আমার কাছে থেকে যাও। রাজকুমারী, আমাকে ক্ষমা করো। কুমার, তুমি তো চলে যাবে, কিন্তু রজনী প্রভাতের শেষে আমার প্রিয় সখীরা যখন ঘুম ভাঙানোর গান গিয়ে আমার স্বয়ং মন্দিরে এসে দাঁড়াবে, তখন তখন আমি কি উত্তর দেব? হে নভোচারী সহস্র গ্রহমণ্ডলী, সহস্র ধারে তোমরা আমাকে ক্ষমা বর্ষণ করো। কুমার, তুমি যখন চলে যাবে, আমার বাসর ঘরের সহস্র মোমের প্রদীপ তখনও জ্বলতে থাকবে, ফুলশয্যার এই বিনিসুতোর মালা আমি আমি কেমন করে জলে ভাসিয়ে দেব? তোমার বাসর ঘরের সহস্র মোমের বাতি তুমি নেভিও না, যত দূরে যাই যেখানে থাকি, তোমার এই সহস্র প্রদীপের শুভকামনা আমাকে সকল বিপদ হতে রক্ষা করবে। যদি জীবনে মধুমালাকে খুঁজে পাই, তবে ফেরার পথে আমি আমার বাসর শয্যায় এসে শয়ন করব। শোনো কুমার, সাত সমুদ্র পাড়ি দিয়ে সাত সাগরের কূলে যেখানে আছে পঞ্চকলার দেশ, সেই পঞ্চকলা আমাকে মধুমালা শাড়ি উপহার দিয়েছে, শুধু পঞ্চকলাই বলতে পারবে মধুমালার দেশের কথা। তবে আমি যাই রাজকন্যা, আমি যাই। রাজপুত্র, বিদায়। বিদায়। আমি আমি কোথায় যাব, কার কাছে, কার কাছে আমি আমার মদন কুমারের সন্ধান পাব? রানীমা, আপনি ধৈর্য ধরুন, আপনার মদন কুমার শীঘ্রই দেশে ফিরে আসবেন। কাশীরে
তোরা তো আমাকে ধৈর্য ধরতে বলিস, কিন্তু মায়ের প্রাণ যে মানে না। রানীমা, কেন আপনি এত উতলা হচ্ছেন? আপনার মনে গর্ব হচ্ছে না? আপনার পুত্র কত অজানা দেশে চলেছে, কত নতুন নতুন মানুষের সঙ্গে তার পরিচয় হচ্ছে। সত্যি সত্যি কথা বলছিস তুই দাসী? আমি যেন দেখতে পাচ্ছি উনি চলেছে গাঙের জলে ভেসে চোদ্দ ডিঙ্গা মধুকোষ। আমার মদন কুমারের রূপে গাঙে কত জল আলো হয়ে উঠেছে রে। কাঁদলে কি কোনো ফল হবে না রানীমা? আচ্ছা আমার না 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 আমার আমার মদন কুমার মরে নাই, আমি আমি ভুল দেখেছি। হায় রে মায়ের প্রাণ, আমি ভুল দেখেছি সত্যি। ভেসে আসে এই যে আপনার মদন কুমার মুকুট, তা কে বলবে? আমার মদন কুমার সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এমন এক দেশে এসে পৌঁছলো সেখানে নদী নেই। কুমার আমার একা একা হেঁটে চলেছে কত পাহাড় কত পর্বত দিয়ে চলেছে, একা একা হেঁটে চলেছে। দাসী দাসী না, এদিকে আয় শুন, আমার মদন কুমার যেন দেশে ফিরে এসেছে। রাজ্যের যত লোক ছুটে এসেছে তাই জানতে। সোনার প্রতিমা বউকে কাছে বসিয়ে আমার মদন কুমার সেই সব কাহিনী বলছে। বলতো বলতো দাসী, এ কথা ভাবতে কোন মায়ের না বুক আনন্দে নেচে উঠে? সত্যি জানি মা। আমার মদন কুমার নেই। কুমার সমুদ্রের উপর গর্জন করছে, তোরা তোরা নিয়ে চলে আমার মদন কুমার আমার বাচ্চা ধনকে। আরে মদন কুমারের কথা কিছু এইখানে রাখিয়া মধুমালার কি হইল শোনেন মন দিয়া। পন্থপানে চেয়ে কন্যার দিন কেটে যায়, জ্বালায় মমের বাতি রজনী পোহায়। সখী তোরা বলতো সেই মদন কুমার আর কতদিন আসবে? সখী এত উতলা হয়ে না সখী, সে একদিন আসবে আসবে। সখী দিন যে মাস হলো, মাস যে বছর শেষ হয়ে গেল, তবু মদন কুমার এলো না। তবে তবে কোন আশা নিয়ে আমি ঘরে বসে থাকি? তোর এই কান্নাকাটি একটু রাখতে দেখি। সখী তোরা ছাড়া আমার মনের দুঃখ কার কাছে বলবো বল। ওই আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখোরে। এ কার কণ্ঠস্বর? রাজকুমার রাজকুমার রাজকুমার, তুমি সত্যি ফিরে এলে? আমার 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 দুঃখের দিন আজ সত্যি শেষ হলো।
একটুখানি দাঁড়াতে বল, এমন মলিন বেশে আমি কেমন করে ওর সামনে যাই? মধুমালা, মধুমালা, শকিল সখি ওকে একটু দাঁড়াতে বল, এমন কাজের বিহীন চোখে কেমন করে ওর দিকে চাইবো? সখি, অনুরাগের আলতায় তোমার সারা দেহ রঙিন, ভালোবাসার কাজলে তোমার চোখ দুটি কালো, বিরহ দিনের দুঃখের অলোকাতিলোকায় তোমার মুখ রঞ্জিত। সাত জন্ম তপস্যা করলেও আমরা অমন করে তোকে সাজাতে পারবো না। এই বেশে তুই একবার মদন কুমারের সামনে যেয়ে দাঁড়া, দেখে তার জীবন সার্থক হোক। মধুমালা, মধুমালা, আমার মধুমালা, তোমার মধুমালা, তোমার মধুমালা, মধু কুমার। আমি স্বপ্নে দেখলাম মধুমালা, ওই আমি স্বপ্নে দেখলাম মানিকের বাতি জলে তাহার হাতে পায়, চম্পক বরণী কন্যা মেঘ বরণ চুলোহে, ওরে তাহার খোপায় দে